যখনই আপনি কারোর ছেলে মেয়ে টাকা পয়সা দম দৌলত বাড়ি গাড়ি যা কিছু মুসলিম ভাইয়ের উন্নতি দেখেন না কেন, ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক, মাশাআল্লাহ আল্লাহ আপনার বরকত দান করুন বারাকাল্লাহ ফিক, তার জন্য বেশি বেশি দোয়া দিন। আর আমাদের দেশে দোয়া দিতে পারে না, এইভাবে হা করে তাকিয়ে থাকে যেন খেয়ে নিবি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাদের সন্তান রয়েছে বদনজর থেকে বাঁচানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মর্মে বুখারীতে রেওয়ায়েত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার সন্তানকে আপনার বদনজর থেকে বাঁচানোর জন্য এই দোয়াটি পাঠ করবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটি তুমি পাঠ করবে সমস্ত অনিষ্ট যা রয়েছে, দৃষ্টিচক্ষু অনেকের খারাপ রয়েছে, অনেকের দৃষ্টি নজর লেগে যেতে পারে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি হাদিসে রয়েছে যে নবী সাল্লাম বলেছেন বদনজর আপনার ওঁটকে পাতিলে পৌঁছে দেয় আর মানুষকে কবরে। আল্লাহ আকবার, চিন্তা করেন বদনজর এত খারাপ এত নিকৃষ্ট, আপনার ওঁটকে পাতিলে অর্থাৎ এই ওঁট আর বাঁচবে না, বদনজর লাগলে এই ওঁটকে রান্না বান্না করে খাওয়া ছাড়া উপায় নেই, আর মানুষকে কবরে পৌঁছে দেয়। আল্লাহ আকবার। অতএব আপনি যখনই আপনার কোনো মুসলিম ভাইয়ের উন্নতি দেখবেন, তার কোনো ভালো কিছু দেখবেন, ছেলে দেখেন মেয়ে দেখেন যা কিছু দেখেন না কেন, তাকে দেখলে কোনো কিছু দেখতে সুন্দর লাগলো, আপনি বললেন মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক, এত করে আপনার যদি আপনার দৃষ্টির মধ্যে কোনো অনিষ্ট থেকে থাকে সেটা কেটে দেবে। এটা অত্যন্ত জরুরি, আমাদের দেশে আমরা এটা করি না, কি করি উল্টো হা করে তাকে থাকি, যেমন আপনার আল্লাহ আকবার, মানে অন্যের কিছু দেখে উন্নতি দেখে আমি হিংসা করে লাভ হবে আমার? কোনো লাভ নেই। অন্যের কোনো উন্নতি দেখে আমি নিজে হিংসা করে চার আনার লাভ নেই, পাঁচ পয়সার লাভ নেই, উল্টা আমি যদি অন্তর্জ্বালা ভুগি তাহলে আমি নিজে রুগী হয়ে যাব। সেটা না করে আমি যদি তার জন্য দোয়া দিই, দোয়া দিলে আল্লাহ তাকে দিয়েছে আল্লাহ আমাকেও দেন, চাইতে তো অসুবিধা নেই, দিতে পারে আল্লাহ তালা। তো যদিও মুসলিম ভাইয়ের কোনো কিছু উন্নতি দেখলে মাশাআল্লাহ বারাকাল্লাহ বলুন, এতে করে আপনার জবানে যদি আপনার কোনো অনিষ্ট থেকে থাকে বা দৃষ্টিতে অনিষ্ট থেকে থাকে সেটা কেটে যাবে, সেটা আর লাগবে না। এই জন্য নবী সাল্লাম এই কথাই বলেছেন, আমার ইবনে রাবিয়াকে এই কথা বললেন তুমি কেন তোমার ভাইকে মারতে যাচ্ছ, আপনার নজর থেকে আপনার মুসলিম ভাই বোন বা মুসলিমদের জানমাল যাতে নিরাপদ থাকে এগুলো খেয়াল রাখবেন, অত্যন্ত জরুরি বিষয়। কোনো কিছু দেখলে মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক বলবেন, বলতে তার টাকা পয়সা লাগতেছে না। আমরা দোয়া দিতে অনেক সময় কৃপণ মানে কৃপণ তার শেষ নেই, নিজের কাছে এক টাকা নাই ওর কাছে কেন টাকা আছে, আমার অন্তরে কি জ্বালা, ও কে দিল আল্লাহ তালা আমাকে দিল না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এমনটি বলবেন না, আল্লাহ ওনাকে দিয়েছে আরো দো বাড়িয়ে দো, আল্লাহ আমাকেও দান করে, এতে করে অন্তরে একটা শান্তি পাবেন, তৃপ্তি পাবেন অন্তরে যে আলহামদুলিল্লাহ তার জন্য আমার মুসলিম ভাই জন্য দোয়াও করলাম, আল্লাহ সমপরিমাণ আল্লাহ চাইলে আমাকে দিতেও পারেন, এইভাবে দোয়া করবেন, অন্তর জ্বালা ভুগে কোনো লাভ নেই।